ফিরে এলাম প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকের লাস্ট সেগমেন্টে। আমরা বলছিলাম আজকে ইসল এবং লাইফ ইন দ্য ইউকের যে দিকগুলো আমাদের যারা পটেনশিয়াল, যারা টেস্ট টেকার্স অথবা আপনারা যারা ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এর ভেতরে যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে রয়েছে ফাতিমা, BSGS কলেজের উনি ইসল লেকচারার, এবং আমার কো হোস্ট হাবিব মির্জা। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জার্মানি এবং ফিনল্যান্ডে এবং আরও দু একটি ইউরোপিয়ান দেশে এই পরীক্ষাগুলো রয়েছে একই রকমের, এবং এই পরীক্ষাগুলোর কারণে এই সব দেশে অনেকেই দীর্ঘদিন থেকে দীর্ঘদিন তারা কিন্তু তাদের নাগরিকত্ব সার্টিফিকেটটি অথবা তারা পাসপোর্টটি পান না। সুতরাং আমরা আমাদের যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে আমাদের সেই যে একটা কেস স্টাডির কথা বলেছি মসুদ আহমেদের মতো, এরকম 20-24 বছর যদি আপনি ওয়েট করেন তাহলে কোনো এক সময় হয়তো আপনার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার জন্য এটা অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তবে যেহেতু 28 অক্টোবরের আগে মিসেস মসুদ এবং আমাদের অনেকেই হয়তো এরকম তারা সুযোগ নিয়েছেন, কিন্তু যেহেতু আমরা আর ব্যাকে যেতে পারবো না, সেহেতু যত দ্রুত সম্ভব আপনি আপনি যদি আপনার যদি অ্যাপ্লিকেশানের জন্য এলিজিবল হয়ে যান তাহলে সেটা করে নিন। এবং হাবিব একটু আগে বলছিলেন যে এটি শুধুমাত্র স্পিকিং এবং লিসেনিং, এটি আপনি কিছু লিখতে হবে না এবং কিছু পড়তে হবে না। সুতরাং এটার জন্য ক্লাসে কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি আপনার ইসল সার্টিফিকেট করছেন কোন বছর? ইসল সার্টিফিকেট করছেন কোন বছর? আপনার ইসল পরীক্ষা দিয়েছেন? দি ইসল এক্সাম আপনি করছেন উইচ?